হ্যালো ওয়েলকাম জন্য একটা সুখবর আছে কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের জন্য সম্মতি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে আবেদন করলে সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন ছ হাজার টাকা ইতিমধ্যে প্রায় বাইশ লক্ষ কৃষক কিষণ সম্মান নিধি যোজনা প্রকল্পের জন্য আবেদন করেছেন কিন্তু এ রাজ্যের কৃষকদেরকে সেই টাকা দেওয়া হতো না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যেহেতু সম্মতি ঘোষণা করেছেন তাই সরাসরি অ্যাকাউন্টে ছ হাজার টাকা তিনটি কিস্তের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এ ব্যাপারে বিস্তারিত আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিষান নিধির সম্মান নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন নরেন্দ্র সিংহ তোমর কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাজ্যের তরফে নোডাল অফিসার নিয়োগের অনুরোধ করা হয়েছিল সেই প্রেক্ষিতে আবেদনকারীদের তালিকা খতিয়ে দেখতে রাজ্যকে অনুরোধ করেন তোমর রাজ্য সহযোগিতা করলে কৃষকদের অ্যাকাউন্টে টাকা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানালেন নরেন্দ্র সিংহ তোমর প্রসঙ্গত সোমবারই পি এম সম্মান নিধি প্রকল্পের সুবিধা নিতে সায় দিল রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য রাজ্যের প্রায় একুশ লক্ষ কৃষক কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন তার ভিত্তিতে রাজ্য সরকারকে আবেদনকারীদের নামের তালিকা যাচাই করার নির্দেশ দিয়েছে মোদী সরকার তাতে কোনো আপত্তি নেই বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন ভেরিফিকেশনের জন্য আমরা লিস্ট চেয়েছি ভেরিফিকেশন করে দেব কৃষকরা পেলে পাকনা না মোদী সরকারের পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের তিনটি কিস্তিতে দু টাকা করে মোট ছ হাজার টাকা দেওয়া হয় আমি আগেই বলেছিলাম যে পি এম কিষাণ সম্মান নিধি যোজনায় আপনারা যদি আবেদন করেন তাহলে সরাসরি অ্যাকাউন্টের টাকা ঢুকে যাবে সে তো সেক্ষেত্রে দুই হেক্টর জমির জন্য সরাসরি অ্যাকাউন্টে ছ হাজার টাকা তিনটি কিস্তির মাধ্যমে পেয়ে যাবেন মানে প্রথম কিস্তিতে দু টাকা পরবর্তী দুটো কিস্তিতে চার হাজার টাকা আপনারা পেয়ে যাবেন যাদের সর্বাধিক দুই একর চাষের জমি আছে তারাও এই টাকা পাবেন এই প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় সম্প্রতি কেন্দ্রকে চিঠি পাঠিয়ে রাজ্য সরকার বলেন পি এম সম্মান নিধি প্রকল্পের টাকা সরাসরি রাজ্য সরকারের কোষাগারে পাঠানো হোক এবং সেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে কিন্তু রাজ্য সরকারের আবেদনে সাড়া দেয়নি কেন্দ্র উল্টে পশ্চিমবঙ্গ এই প্রকল্প চালু না করে তৃণমূল সরকার কৃষকদের বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন নরেন্দ্র মোদী অমিত গত পঁচিশে ডিসেম্বর রাজ্যকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন পশ্চিমবঙ্গের সরকারকে দেখুন নিজের রাজ্যের কৃষকরা সুবিধা পাচ্ছেন না অন্য রাজ্যে গিয়ে বিরোধীদের সঙ্গে গুপছুপ করছে তার আগে রাজ্য সফরে এসেও কিষাণ সম্মান নিধি নিয়ে মমতাকে বিধেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন বাংলার কৃষকরা বঞ্চিত সোমবার কেন্দ্রীয় প্রকল্পের সাই দিয়ে আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন তাহলে কি বিশ্বাস করেন না আমাদের লিস্ট পাঠান ভেরিফিকেশন করে দেব রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়ে টিপ্পণী করতেও ছাড়েনি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন শুভ বুদ্ধি উদয় হয়েছে ভালো লাগছে এদিকে বাংলায় কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে মমতা সরকার এই প্রকল্পে থেকে বছর বয়সী কোনো কৃষক বা ক্ষেত মজুরের যে কোনো কারণে মৃত্যু হলে তার পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেয় রাজ্য সরকার পাশাপাশি এক একর জমিতে বছরে দুবার রবি এবং খারিফ শর্ষের মরশুমে আড়াই হাজার টাকা করে মোট পাঁচ হাজার টাকা চাষের খরচ দেওয়া হয় এবার কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত মিটলে কি এই দুই প্রকল্পের সুবিধা মিলবে অপেক্ষায় বাংলার কৃষকরা এ ব্যাপারে পরবর্তী আপডেট অবশ্যই আপনারা পেয়ে যাবেন অবশ্যই এই চ্যানেল ফলো করবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ